দিল্লিতে দুয়ারা হয়েছে আমাদের ত্রিপুরাবাসী বাইন বোরা 1600 মেম্বার এখনো দিল্লিতে ওরা ধর্ণা করছে গত 5 তারিখ আর আজকে 6 তারিখ দুই দিন ধরে ওখানে তারা ধর্ণা করছে এর পরিপ্রেক্ষিতে আমরাও এখানে বসে থাকব না বলে গতকালকে 5 তারিখ দুর্গা চৌমুহনীতে আমরা ধর্ণা ধরেছি ধর্ণা বসেছি এই গোটা টুকরালের দাবির জন্য আমরাও শামিল হয়েছি ওদেরকে আমরাও সমর্থন করছি আজ তেমনি আবার কমলপুর কনস্টিটিউয়েন্সি হালহালি উত্তরাংশ অতস্থানে আমরা সবাই মিলে আবার আজকে আবার ধর্ণা করছি গ্রেটার টুকরালকে আমরা স্বাগত করছি এর জন্য সবাইকে আমি এই কথা বলতে চাই ওরা শুধু ওখানে সব বাড়িঘর ফেলে দিল্লিতে গিয়ে পরিশ্রম করে আমাদের টুকরাবাসীর জন্য যদি করে আমরাও যার যার এলাকায় থেকে আমরাও করতে পারবো বলে আমরা এই অনুষ্ঠানগুলো আমরা করছি তাই আমি বলতে চাই আমার মিডিয়া বাহিনীকে আমার ধন্যবাদ জানাই ওরাও সবাই এসেছে আমাদের সামনে আমাদের কথা শোনার জন্য আমি কথা রাখতে চাই ত্রিপুরাবাসীদের ত্রিপুরাবাসীদেরকে এখানে সবাই বলছে ত্রিপুরা মোঠা নাকি একটা সাম্প্রদায়িক দল কিন্তু আমি বলতে চাই বন্ধুগণ আমার বাঙালি মা ভাই বোন বোনদের আমি বলতে চাই আমরা কোন সাম্প্রদায়িক মোঠা আমরা করিনি সাম্প্রদায়িক আমরা কোনো কিছু রাজনৈতিক আমরা করিনি আমরা রাজনীতি করিনি আমরা আমাদের জাতির রক্ষার্থে আমরা আজ এখানে লড়াই করছি আমাদের সব কিছু হারিয়ে যাওয়া এইগুলাকে আমরা আনার জন্য আমরা চেষ্টা করছি কারোর বাদ আমরা কেড়ে নেবার জন্য আমরা এখানে আসিনি আমরা এসেছি আমাদের বন্ধন আমাদের বাদ আমরা আদায় করার জন্য কারণ হয়েছে 1949 সালে যখন মার্জার এগ্রিমেন্ট হয়েছিল মার্জার এগ্রিমেন্টের পর আমাদের রাজতন্ত্রের রাজত্ব শেষ হয়ে গণতন্ত্রে পরিণত হয়েছিল বন্ধুগণ এই গণতন্ত্রের রায়ে আমরা এখন সামাজিকভাবে কোনো কাজ করে আমরা সকল সফল করতে পারিনি যদি বিজেপির বিরুদ্ধে একটা শ্রমিক কথা বলে তাহলে তার ব্যাগের কাজটা খতম দিচ্ছে না ব্যাগের কাজ থেকে তাকে বিতাড়িত করে দিচ্ছে আর বলছে তুমি মতন কথা বলো মতের সঙ্গে চলো বাঙালি হয়ে
না হলে তুমি পাবে না মজুরি পাবে না তুমি কাজে যেতে পারবে না মহাবীরে দেখেন আমাদের অনেকটা যুবক সেখানে আমাদের টিপ্রামতে কাজ করছে আর এই বিজেপির মোস্তাররা গুন্ডারা বিজেপির নেতারা তাদের কাজ থেকে বাতিল করে দিয়েছে আমরা তো বিভিন্ন সরকার দেখেছি আমার স্বাধীনতা আছে আমি স্বাধীন রাষ্ট্রে বাস করি আমি গণতন্ত্র রাষ্ট্রে বাস করি আমি যার সঙ্গে যাব কার সঙ্গে যাব এটা আমার ইচ্ছা কোন পার্টিকে সাপোর্ট করব এটা আমার ইচ্ছা কোন দলে যাব এটা আমার ইচ্ছা কিন্তু না বিজেপি বলছে না বন্ধু আমরা বিজেপি রয়েছি আমাদের মস্তান আছে গুন্ডা আছে তুমি বিজেপি করতে হবে আমরা যা বলি বিজেপিরা আমরা যদি বলি তুমি কালা জামা পরো কালা জামা পরতে হবে বিজেপির বন্ধুরা যদি বলে তুমি আজকে ডাল ভাত খাবে ডাল ভাত খেতে হবে তোমার যদি ইচ্ছে থাকে মাংস ভাত খেতে পারবে না কারণ বিজেপি সরকার আছে ত্রিপুরাতে বিজেপি সরকার আছে দিল্লিতে বিজেপি সরকার আছে দিল্লি বিজেপি চালাচ্ছে ত্রিপুরা চালাচ্ছে আরো কয়েকটি রাজ্য চালাচ্ছে ক্ষমতা হামলুকা পাস হামলুকা পাস ক্ষমতা হে হাম জো বলেগা এইসা হোনা চাহিয়ে এসে এসে চলনা চাহিয়ে বন্ধুগণ আপনাকে দেখেছেন পনে 200 বছর আমাদের ভারতবর্ষ স্বাধীন পরাধীন ছিল সে পনে 200 বছর ভারতবর্ষের লড়াকু নেতৃত্বরা লড়াকু যুবকরা সেদিন তাজা রক্ত দিয়েছিল এই ব্রিটিশের বিরুদ্ধে সেই দিন কোন বিজেপির কর্মী কোন বিজেপির নেতা ভারতবর্ষের জন্য সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে কি করেছিল কি না ব্রিটিশের বিরুদ্ধে করে নেই একটা বিজেপি দাঁড়িয়ে আমার সামনে বলতে পারবে না বিজেপির কোন নেতা বলতে পারবে না ভারতবর্ষের মধ্যে নরেন্দ্র মোদী উনি বলতে পারবেন না ভারতবর্ষের মধ্যে যে আমরা বিজেপি করছি আমরা ব্রিটিশের বিরুদ্ধে আমরা লড়াই স্বীকার করেছি তারা বলতে পারবে না তারা করেনি কারণ তারা সেইদিনও ছিল জমলা সেইদিনও ব্রিটিশের দালালি করেছিল আজকে জনগণের দালালি করছে জনগণকে বিক্রি করে দিচ্ছে ভারতবর্ষের যে উপার্জন যে উৎস অর্থনীতি অর্থ আমাদেরকে দিত যে অর্থ বিভিন্ন অর্থ যে যোগান দিত আমাদের ভারতবর্ষের যে অর্থভাণ্ডার রয়েছে এই সেই অর্থভাণ্ডারগুলো সেখানে বিক্রি করে দিয়েছে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন কোম্পানি সেখানে বিক্রি করে দিয়েছে এডুকেশন দপ্তর থেকে ধরে এগ্রিকালচার থেকে ধরে বিদ্যুৎ থেকে ধরে সমস্ত কিছু সেখানে বিক্রি করে দিয়েছে বেসরকারি করে দিয়েছে আর বলছে আর গান গান দেখি সুশাসন আরে ভাইয়া কি সুশাসন আমি তো চাইব না তাহলে আমরা এই রাজ্যের মধ্যে যারা বাঙালি সম্প্রদায় রয়েছে আমাদেরকে বুঝতে হবে এবং বুঝাতে হবে কার বিরুদ্ধে এই বিজেপির বিরুদ্ধে যে বিজেপিরা মিথ্যা অপপ্রচার সেখানে প্রতিদিন করছেন এদেরকে সাবধান করে দিতে হবে এদেরকে সাবধান করে দিতে হবে তো বন্ধুগণ এই যে এটা বিষয় এটা বাঙালিদের প্রয়োজন প্রয়োজনের প্রয়োজন সমস্ত অংশের মানুষের প্রয়োজন এটা জাতিগত না এটা জাতিগত না জাতিগত করছে পৃথিবীর সরকার আপনারা দেখেছেন আজ থেকে কয়েক মাস আগে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে একজন এই পাতাল কন্যা নামে একটা মহিলা এই রাজ্যের মধ্যে বিভিন্ন প্রান্তে সূচক বেরোচ্ছিল বিভিন্ন প্রান্তে গিয়েছিল এবং এই বিজেপির বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছিল এবং এই রাজ্যের যিনি এক্স মুখ্যমন্ত্রী ছিল বিপ্লব দেব ওকে বলেছিল বাংলাদেশি এবং বিজেপির অনেক নেতাকে বলেছিল বাংলাদেশি এই যে পাতাল কন্যা জমাকে আপনারা ভালো করে জানেন আমার থেকে ভালো করে জানেন আজকে সে পাতাল কন্যা কোন জায়গায় আছে সেটা আপনারা ভালো করে জানেন তাহলে এই পাতাল কন্যা আজকে বিজেপির সারা রাজ্যের মধ্যে মহিলা মোর্চার নেত্রী মহিলা মোর্চার নেত্রী সে পাতাল কন্যা তাই সে পাতাল কন্যা আজকে বিজেপি হয়ে বলছে যে না যে বিজেপি ভালো চিত্রমতা ভালো না কারণ মাল হয়েছে পাতলা মাল বহুত পাতলা পাতলা মাল দিয়ে দিয়া পাতাল কন্যা তো বহুত পাতলা মাল দিয়ে দিয়া ইসলে আমি চিত্রমতা ঘেরা দেয় ওর বিজেপি আচ্ছা তো বন্ধুগণ এই সাম্প্রদায়িক দল করছে বিজেপি এই রাজ্যের মধ্যে একমাত্র বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল তার পেছনে পেছনে এবার আমরা লক্ষ্য করতে পেরেছি সিপিআইএম এই কমলপুর বিভাগের মধ্যে কয়েকজন নেতৃত্ব রয়েছেন বন থেকে চার পাঁচজন রয়ে আমরা বাঙালি আমরা দেখছিলাম না থেকে 500 যুবক বাইক নিয়ে এসে যাবে এক মুহূর্তের মধ্যে আমি
Come on!